লখিন্দর গোয়ালা বহু বছর ধরে আসামের পশ্চিম জালিঙ্গা চা বাগানে চা শ্রমিক হিসাবে কাজ করছেন। এই চা বাগানটি ভারতের জৈব চা রপ্তানিকারক বাগানগুলির মধ্যে অন্যতম। এই বাগানটিতে চা চাষের ক্ষেত্রে কোনো রকম রাসায়নিক প্রয়োগ করা হয় না। 2013 সাল নাগাদ এই বাগানটি পৃথিবীর প্রথম কার্বন দূষণমুক্ত চা বাগানের স্বীকৃতি পেয়েছে। চা পাতা তো এইসব হয়ে যে জেলেঙ্গা বাগানে এটাও কিতা কই যে ফিয়াটেবে নিয়া। লখিন্দর এখানে জালিঙ্গা চা বাগানের ফেয়ার ট্রেড শংসাপত্র পাওয়ার কথা বলছেন। এই শংসাপত্র উৎপাদনের মান নির্ধারণের সাথে সাথে শ্রমিকদের তাদের প্রাপ্য অধিকারের ব্যাপারেও সচেতন করে। ফেয়ার ট্রেডের অংশ হিসেবে এই চা বাগানটিতে চা ছাড়াও নানা কিছুর চাষ হয়। এখানে প্রায় 650 হেক্টর জায়গা জুড়ে জৈব ক্যামোমাইল, লেমন গ্রাস, চাল, হলুদ এবং আদা চাষ করা হয়। চা বাগানের মালিক কেতন প্যাটেলের পক্ষে এত বড় একটি কর্মকাণ্ডকে কার্বন দূষণমুক্ত করে তোলা খুব সহজ কাজ ছিল না। So we do almost 250 tons. Jalinga থেকে আমরা জার্মানিতে 250 টন, ইউকেতে প্রায় 150 থেকে 200 টন এবং আমেরিকা উত্তর আমেরিকায় প্রায় 250 টন চা রপ্তানি করি। জালিঙ্গা জৈব চাষ করা খুব সহজ কাজ ছিল না। Doing organic at Jalinga was not an easy journey. It is a very laborious job. We cut the weeds manually. So a lot of manual labor work is there, which we had to convince our workers to do additional, for which we were paying them very well. We got fair trade certification, which allowed us to bring a lot of premium money, which came directly to a worker's bank account. লখিন্দর ও তার স্ত্রী অনিমা মাসে প্রায় 13,000 টাকা আয় করেন, যা মোটামুটি 150 ইউরোর সমান। এটা অন্যান্য জায়গার চা শ্রমিকদের আয়ের প্রায় 3 গুণ। এই অতিরিক্ত আয় করা সম্ভব হয়েছে কারণ জালিঙ্গা অ্যাটমোসফেয়ার নামের একটি জার্মান অলাভজনক সংস্থার সাথে অংশীদারিত্ব রয়েছে। অ্যাটমোসফেয়ার পরিবেশ বান্ধব রান্নার স্টোভের ব্যবস্থা করেছে এবং এই স্টোভগুলিতে জ্বালানি হিসেবে চাষের অবশিষ্টাংশ দিয়ে বানানো গুলি ব্যবহার করা হয়। কর্মীরা সেই অবশিষ্টাংশ জড়ো করেন এবং তার বিনিময়ে অতিরিক্ত আয় করেন। এর পুরোটাই পরিবেশ বান্ধব প্রকল্পের অংশ। অনিমা এবং অন্যান্য শ্রমিকেরা জ্বালানিগুলি দিয়ে রান্নাবান্না করার পর পুড়ে যাওয়া জ্বালানি ফের চা বাগান কর্তৃপক্ষের কাছে বিক্রি করতে পারে। মাটির ঝুলা ওইটা কিরকম আছে? ওটা বেজান অসুবিধা, একদম মাস্তা ধুঙ্গা, একদম কালো হয়ে যায়। কয়লাটা নিয়ে যায় অফিসে দিলে 4 টাকা করে কেজি দেয়, 10 কেজি দিলে 100 টাকা। হ্যাঁ, লাভ সময়ে তো লেখড়ি কিনতে লাগে, ছোট ছোট করে এটা ঢুকাই রান্না করতে লাগে। আর কাজে যাইলে তো ডাল ডুলা কাটা নিষেধ আছে, আমরা লাকড়ি উখড়ি আনি না। জালিঙ্গা রেইন ফরেস্ট অ্যালায়েন্স নামে একটি বিশ্বব্যাপী শংসাপত্র প্রদানকারী সংস্থার সাথে এই মর্মে অঙ্গীকারবদ্ধ হয়েছে যে তারা তাদের চা বাগানের মধ্যে থাকা 125 হেক্টর বনভূমি সংরক্ষণ করবে। We are really aware that there are more and more consumers all over the world who are increasingly concerned about the social and environmental impact of the products that they're buying. And so when they see এই চা বাগানটি একটি দুর্গম এলাকায় অবস্থিত, ফলে পরিকাঠামোগতভাবেও দুর্বল। খারাপ রাস্তাঘাট ও বিদ্যুতের অভাবের কারণে উৎপাদন ও পরিবহন দুই ক্ষতিগ্রস্ত হয়। এটা জালিঙ্গা বাদেও আসামের অন্যান্য চা বাগানের ক্ষেত্রেও সত্যি। তাছাড়া কর্মীদের স্বাস্থ্য চিরকালই একটি চিন্তার বিষয়। শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবাই নয়, ফেয়ার ট্রেড থেকে আসা টাকা কর্মচারীদের উন্নতির কাজেও ব্যবহার করা হয়। কর্মীদের একটি সমিতি এখন ঠিক করে চা বাগানে ফেয়ার ট্রেড থেকে আসা অতিরিক্ত অর্থ কোন খাতে খরচ হবে। এই সমস্ত শিশুদের অভিভাবকেরা শিক্ষামূলক প্রকল্পে বিনিয়োগ করতে খুবই আগ্রহী, যাতে তাদের পরবর্তী প্রজন্ম একটু ভালো জীবন কাটাতে পারে। কোনো একটা ইয়ল ভালো দেখিয়া কোনো একটা নৌকরি লাগাইম, মা হয়তো কোনো মেম্বার মেম্বার পথে ইয়ে করবো, এটাও যদি হয়তো এটাও ঢুকাইম, তারে ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ারে।
সমস্ত শংসাপত্রের জোরে জালিঙ্গা একদিকে যেমন কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ঠিক তেমনি চা উৎপাদনকে আরও পরিবেশ বান্ধব করে তুলেছে। এই সমস্ত প্রচেষ্টার কারণেই আন্তর্জাতিক বাজারে তাদের পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে।